আজকে আমরা এই কথা বলে ধর্ম যার যার উৎসব সবার তার মানে হিন্দুদের পূজা মুসলমানরা অংশ গ্রহণ করবে এই বৈধতা ইসলাম ধর্ম শরীয়ত আল্লাহ আপনাকে দেয় যখন আমাদের দেশে হিন্দুদের পূজার সময় হয় আমাদের সমাজের কিছু জ্ঞান পাপী আমাদের দেশে কথা কথিত এই বুদ্ধিজীবী এদেরকে বক্তব্য দিতে শোনা যায় হিন্দুদের পূজা মণ্ডপ আসলে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা ভুল না ঠিক এই কথা বলে আজকে তারা বুঝাতে চায় হিন্দুদের উৎসবেও মুসলমান যেতে হবে হিন্দুদের উৎসবে মুসলমান যাওয়ার একটা বৈধতা তারা সৃষ্টি করতে চায় আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আমরা হিন্দুদের পূজা নিষেধ করি না তাদের ধর্ম তারা পালন করবে আমরা মুসলমান আমাদের ধর্ম আমাদের ঠিক কিনা বলেন আজকে আমরা এই কথা বলে ধর্ম যার যার উৎসব সবার তার মানে হিন্দুদের পূজা মুসলমানরা অংশ গ্রহণ করবে এই বৈধতা ইসলাম ধর্ম শরীয়ত আল্লাহ আপনাকে দেয় আজকে যারা এই কথা বলে যদি এই কথা ঠিক হয় আমার কোন হিন্দু তারা তো মুসলমানের সবে বাড়াতে মুসলমানের মসজিদে আসলো না মুসলমানের সবে কদরে কোন হিন্দু আপনার মসজিদে এসেছে আপনার ঈদ উল ফিতর ঈদ উল আজহায় কোন হিন্দু আপনার মসজিদে এসেছে আপনার ঈদগাহে এসেছে আপনার কুরবানির গরুর জবের সঙ্গে কোন হিন্দু শরীক হয়েছে বলেন হয়েছে আপনার কুরবানির গোশত কোন হিন্দু খেয়েছে কোনদিন ওরা বলে গরু ওদের মা মনে করে আর মুসলমান ওদের বড় শত্রু ওদের মাকে আমরা কুরবানি দিতে আসলে জবাই করে দিই অতএব সমাজের এই অন্যায়গুলো এগুলো আমাদের বারণ করতে হবে আমাদের সন্তানরাই এই উৎসবে যায় আমরা গিয়ে তাদের উৎসাহ বাড়িয়ে দেই কি দেখার আছে হিন্দুদের হিন্দুদের অনুষ্ঠানে আপনি যান অথচ তাদের বিশ্বাস তাদের আকীদা আল্লাহ বলতে কেউ নাই তাদের বানানো মাটির মূর্তি এটা হলো তাদের খোদা তাদের খোদাকে তারা সম্মান করে আপনার আল্লাহকে লাঞ্ছিত করে আপনি মুসলমান দেখতে যান তামাশা করতে যান ইমান কোথায় চলে যাচ্ছে ভাইরা কথা বলো ইমান নিয়ে প্রশ্ন ঠিক কিনা বলে এগুলো ইমান নিয়ে প্রশ্ন আল্লাহ তাআলা সূরাতুল মায়দার 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন হে ইমানদার তোমরা মুমিন ব্যতীত কাফেরদেরকে বন্ধু বানিও না তোমাদের ইমান কোন জায়গায় ব্যাপার পত্রিকা আসে হিন্দুদের পূজা মণ্ডপে মুসলমানের ভিড়ের কারণে হিন্দুরা ঠিক মতো পূজা দিতে পারে না নাউজুবিল্লাহ বলে এমন তো পত্রিকায় আসলো না সবে কদর সবে বাড়াতে হিন্দুদের ভিড়ের কারণে মুসলমান ইবাদত করতে পারলো না এমন তো নিউজ আসলো না আল্লাহর গজব এগুলো সময় থাকতে হুঁশিয়ার হন সন্তানকে বারণ করেন সমাজকে কন্ট্রোল করেন নাহলে ভাইরা যেদিন গজব আসবে আল্লাহর গজব ইন্না বাদশা রব্বিকাল শাদীদ আল্লাহর গজব থেকে বাঁচবার কোন সুযোগ এই কথাটা ভুল ধর্ম যার যার উৎসব সবার যদি এটাই হয় তাহলে কোন ধর্মের ভেদাভেদ থাকে তাহলে কিসের হিন্দু কিসের বৌদ্ধ কিসের খ্রিস্টান ধর্ম যার যার সবার উৎসবে সবাই আসবে তাহলে আমার হিন্দুরা আমার মসজিদে আসতে হবে আসবে না আমার কিছু মুসলমান এত আবেগি মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারা দেয় কিন্তু তাদের পূজা মণ্ডপে আমাদের মুসলমান তথা কথিত এদের মধ্যে বাইর হয় তা আমাদের মুসলমানের বক্তব্য ধর্ম যার যার উৎসব সভা নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করুক বলুন আমিন